আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকের বিরোধ টপিক বুর্জ খলিফা সম্পর্কে সকল তথ্য দেওয়ার চেষ্টা করব ছোট এই ভিডিওটিতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে। তো চলুন দেখে আসি ভিডিও। বুর্জ খলিফা বর্তমানে পৃথিবীর গগনচুম্বী অট্টালিকা, যা 4 জানুয়ারি 2010 তারিখে উদ্বোধন করা হয়েছে। এটি আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত। এটি দুবাই টাওয়ার নামেও পরিচিত। নির্মাণকালে এর বহুল প্রচলিত নাম বুর্জ দুবাই থাকলেও উদ্বোধনকালে নাম পরিবর্তন করে বুর্জ খলিফা রাখা হয়। এটির উচ্চতা 828 মিটার অথবা 2717 ফুট। এটি তাইওয়ানের তাইপে 101 টাওয়ার থেকেও 1000 ফুটেরও বেশি উচ্চতর। তাইওয়ানের তাইপে ভবনটি 2004 সাল থেকে 2009 খ্রিস্টাব্দ পর্যন্ত পৃথিবীর উচ্চতম স্থাপনা ছিল। বুর্জ খলিফা এতই উঁচু একটি ভবন যে এর নিচতলা থেকে উপর তালার আবহাওয়ার তারতম্য সবসময় 10 ডিগ্রি কম বেশি হয়। অর্থাৎ নিচতলায় আবহাওয়া যদি 10 ডিগ্রি বেশি থাকে, তাহলে উপরতলার আবহাওয়ার তারতম্য 10 ডিগ্রি কম হবে সবসময়। বুর্জ খলিফার নির্মাণ কাজ শুরু হয় 2004 সালে আর শেষ হয় 2009 সালে। এটি তৈরিতে প্রায় 1.5 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। এর বহিঃপ্রাঙ্গণে অবস্থিত ফোয়ারা নির্মাণে ব্যয় হয়েছে 133 মিলিয়ন ব্রিটিশ পাউন্ড। এই ভবনে 1044টি অ্যাপার্টমেন্ট আছে। 43তম এবং 76তম তলায় আছে 2টি সুইমিং পুল। আরও আছে 160টি কক্ষ বিশিষ্ট একটি হোটেল। 142তম তলায় দর্শকদের জন্য প্রকৃতি দর্শনের ব্যবস্থা করা হয়েছে। এ ভবনের সংস্থাপিত কোনো কোনো লিফটের গতিবেগ ঘন্টায় 40 মাইল। 2004 সালের পর থেকে অতি দ্রুত নির্মাণ কাজ অগ্রসর হয়েছে। বুর্জ খলিফা নির্মাণে এমনও দিন গিয়েছে যখন 12,000 শ্রমিক একসাথে কাজ করেছে, আর তারা 3 দিন পর পর একটি করে ছাদ ঢালাই করেছে। বুর্জ খলিফা একটি বিশাল আকারের মিশ্র ব্যবহারের বিকাশের কেন্দ্রস্থল হিসেবে নকশাকৃত হয়েছিল, যার মধ্যে 30,000 বাড়িঘর, 9টি হোটেল, 3 হেক্টর পার্কল্যান্ড, অন্তত 19টি আবাসিক অন্তর্ভুক্ত আকাশচুম্বী দুবাই মল এবং 12 হেক্টরের কৃত্রিম বুর্জ খলিফা হ্রদ থাকবে। বুর্জ খলিফা গঠনের সিদ্ধান্তটি তেল ভিত্তিক অর্থনীতি থেকে পরিষেবা ও পর্যটন ভিত্তিক বৈচিত্র্য আনার জন্য সরকারের সিদ্ধান্তের ভিত্তিতে করা হয়েছিল বলে জানা গেছে। বুর্জ খলিফার আবুধাবির শাসক খলিফা বিন জায়েদ আল নাহায়ানের সম্মানে নতুন নামকরণ করা হয়েছিল। আবুধাবি এবং সংযুক্ত আরব আমিরাত ফেডারেল সরকার দুবাইকে কয়েক বিলিয়ন মার্কিন ডলার লোন দিয়েছে, যাতে দুবাই তার স্বপ্ন পূরণ করতে পারে। দুবাই নির্মাণ প্রকল্পগুলির জন্য কমপক্ষে 40 বিলিয়ন ঋণ নিয়েছিল। 1290,000 বর্গফুট কাচের 24,348টি জানালা পরিষ্কার করতে বিল্ডিংটিতে 3টি অনুভূমিক ট্রাক রয়েছে, যার প্রতিটিতে 1,500 লিটারের বালতি রয়েছে। ভবনটির শীর্ষে ক্রু দ্বারা পরিষ্কার করা হয়, যা এক্সেস পাওয়ার জন্য উপর থেকে নিচে নামতে দড়ি ব্যবহার করে। সাধারণ পরিস্থিতিতে সম্পূর্ণ বিল্ডিং পরিষ্কার করতে 36 থেকে 34 জন শ্রমিকের প্রয়োজন হয়। বুর্জ খলিফার জলের ব্যবস্থাটি প্রতিদিন 100 কিলোমিটার পাইপের মাধ্যমে গড়ে 250,000 মার্কিন গ্যালন জল সরবরাহ করে। উঁচু তলগুলিতে সূর্য ডুবে যাওয়ার পরও 2-3 মিনিট আলো দেখতে পাওয়া যায়। এর ফলে দুবাইয়ের আলেমরা এই নিয়মটি পরিচালিত করেছে যে 80তম উপরে যারা বাস করছেন তাদের রমজানের রোজা ভাঙতে আরও 2 মিনিট অপেক্ষা করা উচিত, এবং 150তম উপরে যারা বসবাস করেন তাদের 3 মিনিট আরও বেশি অপেক্ষা করা উচিত। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন
অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে নেবেন। আর আমার জন্য যদি কোনো ভিডিওর রিকোয়েস্ট থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।